যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ খবরে প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা এয়ারপোর্টে দু কেজি সোনাসহ ধরা পড়েছে কি লেখা হয়েছে এবারে দেখুন এখানে লিখছে ওয়াইফ অফ মামতাস নেফিউ কট উইথ টু কেজি গোল্ড অ্যাট কলকাতা এয়ারপোর্ট গেটস সেল বাই লোকাল পুলিশ ক্লেমস রিপোর্ট বাই স্বরাজ্য স্টাফ মার্চ নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন অ্যাট থ্রি টোয়েন্টি পি এম প্রকাশ করেছে ইনস্ট্রা আবার দেখুন এখানে কী লেখা আছে ইন্ডিয়া টিএমসি লিডার অভিষেক ব্যানার্জিস ওয়াইফ কট টু কেজি গোল্ড বাই টিম মাইনেশন এইটিন মার্চ টু থাউজেন্ড নাইনটিন ওয়ান মিনিট রিড মাইনেশনস আর্টিকেল এই চ্যানেলের পক্ষ থেকে এই খবরের সত্যতা যাচাই করা হয়নি যা পাওয়া গেছে তাই তুলে ধরা হল মাত্র সম্ভবত একটি ওয়েব পোর্টাল এটি প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে এই খবরটি এখন নানান দিকে নানানভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু বড়ো বড়ো সংবাদপত্র যে আমাদের দৈনিক সংবাদপত্রগুলো নাম করা সংবাদপত্রগুলো তাতে কোথাও দেখা যায়নি এই খবরটি যদি সত্যি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নাস্তানাভূত করা যায় তার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তাকে সরে দাঁড়াতেও হয়তো হতে পারে নাকি অন্য কারণগুলোর মতো ও এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে ওই ভদ্রমহিলা ধরা পড়ার পর তিনি বলেছিলেন যে তিনি ভি এবং ব্যক্তি তিনি ওখানে রেখে দেন এবং ফোন করেন শোনা যাচ্ছে এই খবরটি একটি হিন্দি সংবাদপত্রে দেওয়া হয়েছিল তারপর সেটি নানানভাবে ছড়িয়ে পড়েছে তার কয়েকটি নমুনাও এখানে দেওয়া আছে যদি অন্য কোনো কারণে এটি ধামাচাপা দেওয়া হয়ে থাকে তাহলে বলা যাবে না যেমন নারদা যে কাণ্ড হয়েছিল তাতে ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছিল যে ফ্রুটে সঠিক এতে কোনো ভেজাল নেই তারপরও কিন্তু তা নিয়ে আর কোনো তেমন উচ্চবাচ্চ হয়নি বা সম্ভবত ধামাচাপা পড়তে চলেছে খবরটি যখন এসছে তখন এটা যাচাই করে দেখে সঠিক কোনটা তা তো বলা উচিত সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে তো এর দায়িত্ব নেওয়া উচিত এমনটাই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ